বেঁচে থাকতে কি অনেক অর্থের প্রয়োজন, নাকি স্বল্প আয়ে বেঁচে থাকা যায় সুন্দর করে? এ নিয়েই আজ একটি গল্প শোনাব। রাস্তার মোড়ে মতি এবং জাকির নামক দুই মুচি জুতো সেলাই করে। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। একদিন এক ব্যবসায়ীর জুতো ছিঁড়ে গেল। ব্যবসায়ী গেলেন রাস্তার মোড়ে জুতো সেলাই করতে। প্রথম জুতোর দোকানটি মতির। মতিকে জুতো সেলাই করতে দিয়ে দোকানে থাকা একটি জুতো পরে বসলেন পাশের টুলে। টুলে বসেই তিনি মতি এবং জাকিরের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করতে লাগলেন। খুব সাধারণ কথাবার্তা। বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়জন, জুতো সেলাই করে সংসার চলে কি করে? তার শেষ প্রশ্নের উত্তর জাকির খুব আফসোসের সাথে দিল। বলল, প্রতিদিন এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কয়টা জুতো সেলাই করে কিভাবে চলে বলেন? সংসার খরচ, তার উপর ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, সব মিলিয়ে খুব যন্ত্রণায় আছি। একই প্রশ্নের উত্তরে মতি বলল, আমি সৃষ্টিকর্তার কৃপায় বেশ ভালোই আছি। জুতো সেলাই করে যা পাই তা দিয়েই পরিবারের খরচ চলে যায়। কাজ শেষ করে জলদি বাড়ি ফিরতে পারি, পরিবারকেও যথেষ্ট সময় দিতে পারি, এছাড়াও বাড়ি গিয়ে পর্যাপ্ত বিশ্রামও নেওয়া যায়। ব্যবসায়ী বললেন, ব্যবসা করবা? আমি চামড়া জোগাড় করে দিব, তোমরা জুতা বানায় বিক্রি করবা, রাস্তায় বসে থাকতে হবে না, নিজের ব্যবসা হবে, নিজের দোকান হবে, শুধু টাকা আর টাকা হবে। ব্যবসায়ীর প্রস্তাবে খুব আগ্রহ দেখালো জাকির, কিন্তু মতি বলল, ব্যবসা আমার দ্বারা হবে না ভাই, আপনিই করেন। কিছুদিন পর জাকির ব্যবসায়ীর সাথে ব্যবসা শুরু করল। ব্যবসায়ী তাকে চামড়া এনে দেন, জাকির চামড়া দিয়ে জুতো বানিয়ে ব্যবসায়ীকে দেয়, ব্যবসায়ী সেই জুতো বিক্রির কিছু লভ্যাংশ জাকিরকে দেন। এভাবে দেখতে দেখতে জাকির ব্যবসায়ে বেশ লাভ করতে লাগলো। এখন আর সে রাস্তায় বসে জুতো সেলাই করে না, তার নিজস্ব একটি দোকান আছে। মতি জাকিরের সফলতায় খুব খুশি। প্রায় প্রতিদিন বিকেলে মতি জাকিরের দোকানে গিয়ে তার সাথে গল্প করে। সেদিন বিকেলেও গেল, জাকির বরাবরের মতো মতিকে তার সাথে ব্যবসায় যোগ দেওয়ার জন্য বলছিল। কিন্তু মতি ব্যবসার ঝামেলায় যেতে একদমই আগ্রহী নয়, সে অল্প আয়েই সন্তুষ্ট। এরপর তারা জড়িয়ে গেল খোস গল্পে। হঠাৎ জাকিরের দোকানে কয়েকজন পুলিশ ঢুকতে দেখে জাকির খুব ঘাবড়ে গেল। পুলিশ বলা নেই ক নেই পুরো দোকান তল্লাশি শুরু করল। জাকিরকে ঘাবড়ে যেতে দেখে মতি বলল, ভয় পাচ্ছিস কেন, তুই কি খারাপ কিছু করছিস নাকি? পুলিশ তল্লাশি করে যখন কিছুই পাবে না তখন তোকেই সরি বলে চলে যাবে, চিন্তা করিস না। কিন্তু তা হলো না, বরং জাকিরকে ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ। জুতোর ভেতরে পাওয়া গেল মাদক দ্রব্য। জুতোর ব্যবসার আড়ালে আসলে মাদক দ্রব্য পাচারের ব্যবসা করছিল জাকির এবং ব্যবসায়ী। ব্যবসা বন্ধ করে দেয়া হলো, জাকিরকেও করতে হলো কারাবরণ। মতি তখন ভাবতে লাগল, নিরাপদভাবে স্বল্প আয় করা ঝুঁকি নিয়ে অনেক আয় করার চেয়ে উত্তম। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।